কিন্তু খাইনি, কিচ্ছু খাইনি, ছোট্ট জড়াই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো আগের দিন আমি আমার চ্যানেলে একটা গিভওয়ের ব্যাপারে বলেছি, আমি আবারও এই ব্লগে বলছি, টানা এক মাসের রেটিংয়ের ওপর আমি একটা গিভওয়ে করছি, যেটা হচ্ছে আমার টানা এক মাসের আমার যে ব্লগগুলো হবে পরপর, প্রত্যেককে বলছি সেই ব্লগে লাইক করো, কমেন্ট বক্সে গিয়ে ডান লেখো এবং সাবস্ক্রাইব করো। তো এই কাজটা করো এবং তারপর তার মধ্যে থেকে গিভওয়ে করা হবে এবং যে কোনো একজনের পেটিএম ওয়ালেটে 20 রুপিসের ক্যাশব্যাক যাবে। তো জাস্ট একটা নর্মাল কিছু প্রচেষ্টা, তো সেটা আমি আর যে পাচ্ছো তার নামটা কিন্তু আমি আমার ব্লগেই অ্যানাউন্স করব। তো আমার ব্লগে আজকে হয়তো এটা ভাবছো যে ব্লগটা এইরকম একটা জায়গা থেকে করছি কেন, বা পেছনের থেকে আমি ব্লগটা ঠাকুরঘর থেকে শুরু করছি, তার কারণ আজকের ব্লগে আমার যে কথাগুলো বলার আছে সেগুলোর জন্য আমার মনে হলো ঠাকুরঘরটাই বেস্ট, তাই আমি এই জায়গাটা বেছে নিলাম। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো মুদ্রা কথায় ফিরে আসি, যেটা নিয়ে আজকে আমি কথা শুরু করতে চলেছি সেটা হচ্ছে সিঁদুর। আমি ব্যাপারটা নিয়ে প্রচুর রিসার্চ করেছি একটা সময় অবধি, যে আমরা সিঁদুর পরবো কেন, সিঁদুরের মধ্যে কী কন্টেন্ট আছে, কেন পরবো সিঁদুরের, পরার বিজ্ঞানসম্মত কিছু কারণ। যেহেতু আমরা আজকের দিনে কোনো কিছু, কেউ ধরো কিছু জানলাম, সরি, কোনো কিছু ধরো আমরা জানলাম, সেটা যতক্ষণ না বিজ্ঞানসম্মতভাবে বা যুক্তিগতভাবে আমরা জানছি ততক্ষণ আমাদের পক্ষে মেনে নেওয়া সেটা অসম্ভব হয়। এটা কম বেশি সবার মধ্যে এটা আছে, আমার মধ্যে একটু বেশিই আছে। সেটা হচ্ছে যখন একটা, বিশেষ করে একটা মেয়েদের ক্ষেত্রে হয়, একটা জায়গায় ছোটো থেকে বড় হওয়া, তারপর যখন গিয়ে বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর এটা বলা হয় যে না সিঁদুর, মানে এটা একটা, আজকে থেকে বিয়ে হয়ে গেছে এবার থেকে সিঁদুর করতে হবে, এটা একটা রিচুয়াল, এটা করতে হয়, এটা বড়রা বলে থাকে। কিন্তু কখনো কি এটা মাথায় এসছে যে এটা কেন পড়বো? হয়তো কাউর কাউর এসছেও, কিন্তু এলেও কিছু করার নেই, করতে হয় তো পড়ি। তো এর মধ্যে আবার দুটো শ্রেণী আছে, আমি এটাকে, কেউ এটা খারাপভাবে নিও না আমি কথাটা বলছি বলে, আমিও খুব একটা সিঁদুর পড়ি না, অকেশনালি সিঁদুর পড়ি। যেটা একদল আছে টিপিক্যাল হাউস ওয়াইফ আমি বলতে পারি, যারা সবসময় সিঁদুর পরে, ভেরি গুড, এই হ্যাবিটটা ভীষণ ভালো সবসময় সিঁদুর পরার। আর যারা পরে না, কোনো অকেশন হলো একটুখানি লাগিয়ে নিলাম, পরলাম, আলাদা ব্যাপার, যেটা আমাদের মতো। আর সিঁদুরটা কারোর কাছে ফ্যাশন, কারোর কাছে ঐতিহ্য বহন করে। তো সিঁদুর কেন পরবো এই চিন্তাভাবনা যখন মাথায় এলো এবং এটা নিয়ে যখন রিসার্চ করলাম, এক প্রকার রিসার্চই করেছিলাম 2-3 মাসে, যখন পড়লাম তখন বহু তথ্য না আমার সামনে উঠে এলো। আর এই তথ্য যে উঠে এলো সেখান থেকে আমি ডিসাইড করেছি, না আমি সিঁদুর পরবো, আমি সিঁদুর পরবো। কিছু মানুষ আছে ভাবে যে সিঁদুর পরবো স্টাইল নষ্ট হয়ে যাবে, আর সিঁদুরটা না আমি বেসিক্যালি আমার তখন মনে হতো যখন আমি জানতাম না কারণগুলো, সেটা হচ্ছে যে যারা অবিবাহিত তারা সিঁদুর পরে না, কিছু পরে না, ঠিক আছে, যারা বিবাহিত এই আইডেন্টিফিকেশান সাইনের জন্য হয়তো এই সিঁদুর পরতে হয়। কিন্তু পরে গিয়ে দেখলাম কারণটা ভুল। আবার একটা কথা বড়রা বলে থাকে যে স্বামীর দীর্ঘায়ুর জন্য মানুষ নাকি সিঁদুর পরে, কিন্তু এই কথাগুলোর মধ্যে কোনোটাই যৌক্তিকতা নেই। কেন পরে সেটা এবার আসি। বেসিক্যালি সিঁদুরে যে জিনিসটা থাকে, সিঁদুরে থাকে হচ্ছে টারমারিক, হলুদ থাকে, চুন থাকে আর লাইম থাকে, যা আমাদের স্কিনের, এটা হার্বালের কথা বললাম, আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। আর এই যে লাল রঙটা যে আমরা সিঁদুরে দেখতে পাই সেটা কিন্তু ফুড কালার। তাই বলে আমি এটা বলছি না যে সব সিঁদুর এই কন্টেন্টে তৈরি হয়, কিছু কিন্তু কেমিক্যাল বেসিস সিঁদুরও মার্কেটে অ্যাভেলেবেল, যেগুলো পাওয়া যায় এবং যেগুলো আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি এবং যেগুলো ইউজ করি। তো সিঁদুরের গেল, সিঁদুর কী দিয়ে তৈরি হয়, এবার আমরা কেন করব। আজ থেকে বহু যুগ আগে যখন রামচন্দ্র অযোধ্যা ছেড়ে বনবাসে ফিরে আসে, আমি সেই সময় ফিরে যাচ্ছি, সেই সময় সীতা রোজ সকালে স্নান করে উঠে সিঁদুর করত এবং এই সিঁদুরটা দেখে রাম তার প্রতি আকৃষ্ট হতো। তো এটা হনুমান নোটিস, মানে খেয়াল করে। তো হনুমান এটা খেয়াল করার পর সে কী করলো, সে ভাবলো যে রাম
তালে সীতার দিকে নোটিসড হচ্ছে শুধুমাত্র সিঁদুর দেখে, তো সে তার সারা গায়ে গেরুয়া রঙের সিঁদুর ঢেলে দিল। তারপর থেকে কিন্তু হনুমান দেখতে পাবে বিভিন্ন জায়গায়, যেখানে হনুমান মন্দির আছে, গেরুয়া রঙের সিঁদুর কিন্তু হনুমানের সিম্বল, যারা হনুমান পুজো করে তারা এটা জানে। আর সিঁদুর, আমরা যে সিঁদুর পড়ি, আমরা কিন্তু মেয়েরা এই জায়গাটা সিঁদুর পড়ি। এই জায়গাটা কি থাকে জানো? এই জায়গাটা থাকে পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের মনের সুখ দুঃখ আনন্দ হাসি কান্না এগুলোকে কন্ট্রোল করে। এই পিটুইটারি গ্ল্যান্ড এগুলোকে কন্ট্রোল করে বলে এখানে যদি আমরা রোজ সিঁদুর পড়ি, আর সিঁদুরের মধ্যে যদি শুনলে হলুদ থাকে, লাইম থাকে, যদি হারবালে যেগুলো থাকে, তো এই জায়গায় সিঁদুর পড়া মানে এগুলোকে কন্ট্রোলে রাখা। আর আরেকটা জিনিস, সিঁদুর কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করে। যাদের হাই ব্লাড প্রেশার আছে এমন সিঁদুর পড়ো, কারণ সিঁদুরে যে উপাদানগুলো আছে, এবং যেহেতু ওটা পিটুইটারি গ্রন্থের ওপরে আমরা পড়ছি, তো সেই কারণে সিঁদুর পড়লে সেগুলো সব ব্যালেন্সে থাকে, সেগুলো বাড়ে না বা কমে না। আর সিঁদুরের ক্ষেত্রে এই গুণাগুণগুলো ভালো। ন্যাচারালি আরেকটা জিনিস, যা বিধবাদের, আমি এটা কাউকে ছোটো করছি না বা কাউকে বড় করছি না, জাস্ট আমি জানি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে বলে বিধবারা সিঁদুর পড়বে না। এর পেছনে একটাই কারণ, সিঁদুর সেক্সুয়াল এনভায়রনমেন্টকে ডেভেলপ করে, যেটা বিধবাদের ক্ষেত্রে একটা সময় ছিল যে সম্ভব না, বা সেই কারণে পড়তে বারণ করে। আর সিঁদুর কি পড়লে পরে সেক্সুয়াল এনভায়রনমেন্টের সময় এটা কি বলবো, অ্যাট্রাক্টিভ হয়ে যায়, এবং মানে একটা এক্সট্রা ব্যাপার থাকে, তো সেই কারণে ওই সময় মেয়েরা সিঁদুর পরে ন্যাচারালি। তো এইসব কারণের জন্যই বিয়ের পর সিঁদুর পড়তে বলা হয়। সিঁদুর পরা মানে স্বামীর দীর্ঘায়ু, এই কনসেপ্টটা কিন্তু ভুল। সিঁদুর পড়লেই স্বামীর দীর্ঘায়ু হরহর করে বেড়ে যায় না। সিঁদুর পড়তে বলার কারণ হচ্ছে, আমরা ভাবি যে মা কাকিমারা কেন সিঁদুর পড়তে বলছে, এর পেছনে কী কারণ আছে, এর পেছনে বেসিক্যালি এই কারণগুলোই আছে, তার বাইরে বেসিক্যালি আলাদা করে কিছু কারণ নেই। তো সিঁদুরটা পড়ো, ভালো লাগে। আর আমি দেখিয়ে দিই, সিঁদুর কিন্তু ন্যাচারালি এইরকম মাঝ বরাবরই পড়ে। এই যে ক্যামেরায় আসছে কিনা আমি জানি না। এই আর সিঁদুর পড়ার আগে না, যদি গুঁড়ো সিঁদুর ইউজ করো, তাহলে আমি বলবো সিঁদুর পড়ার আগে সেই জায়গাটা আগে জল দিয়ে, সেই জায়গাটা একটু হাত দিয়ে, নর্মাল হাত দিয়ে একটু জল নিয়ে আগে ভিজিয়ে নাও, তারপর সেই জায়গাটায় সিঁদুর পড়ো, তাহলে সিঁদুরটা ঘেটে যাবে না বা এদিক ওদিক আসবে না। আর এই অনেকের একটা মনে কনসেপ্ট আছে, সিঁদুর পড়লে নাকে পড়লে পড়ে তার বিশেষ একটা অর্থ বোঝায়, তো সেই ভেতরকার ব্যাপারে আমি যেতে চাই না, যেটা আশা করি সবাই জানো, আমিও জানি। তো দিন পড়ো, উপকার পাবে, ব্লাড প্রেশারকে খুব ভালো নিয়ন্ত্রণ করে সিঁদুর। তো সেই কারণে আমি বলবো সিঁদুরটা পরে দেখো, অ্যাপ্লাই করে দেখো, উপকার পাবে। দেন এইভাবে পড়ো, তাহলে সিঁদুরের ওই এক্সট্রা গুঁড়োগুলো চারদিকে উড়ে যাবে না, মুখ লাল হবে না, তো অ্যাপ্লাই করে দেখতে পারো। তো আমার ব্লগটা আজকে যেহেতু খুব ছোটো একটা ব্লগ ছিল, যেহেতু আমি সিঁদুরের ব্যাপারে আগেই বলেছি বলবো, তো দিন বললাম কথাগুলো, যাদের কাছে কথাগুলো এফেক্টিভ মনে হবে, তো আমি আশা করবো তারা দয়া করে সিঁদুরটা অ্যাপ্লাই করো, পরে দেখো ভালোই লাগে, সিঁদুর পড়লে কিন্তু খারাপ লাগে না। সে তুমি ছোটো করেই পড়ো আর বড় করেই পড়ো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কিছু বলতে, অনেক কেউ আছে যে এরকম টেনে পড়ে, পড়তেই পড়ো, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ আছে আমাদের মতো কপাল ছুঁয়ে বেরিয়ে যায়, তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কমেন্ট না করাই ভালো। তো আমার চ্যানেল, আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো। আর আমার চ্যানেলে আজকে একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে ফার্স্টেই বলে সাবস্ক্রাইব করো, এই সেই যাই হোক, যেটা দেওয়া সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট চড়ুই পাখি উড়ে এসে পড়েছে, ছোট্ট, এখনও বেঁচে আছে, খাবার খাচ্ছে, ভালো আছে, তো ওর ফটো এটা দেবো আমি ক্লিপটা। যাই হোক, এখানেই আজকের মতো ব্লগটা আমি এন্ড করলাম। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেন টাটা, বাবাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিমস।